যাওয়ার এই বিষয়ে ব্রিফ করব। তার নাম হলো মোহাম্মদ সাইফুল ইসলাম এলআইএস সানি। সে নাটোরের এম কলেজের রাষ্ট্র অ্যাকাউন্টিংয়ের একজন চতুর্থ বর্ষের ছাত্র। তো আমরা শুনতে পাই যে গত পরশু দিন এই বানেশ্বর বাজারের পাশে, এটা হলো আপনার মারিয়া মসজিদের পাড়া সংলগ্ন একটা ইয়ের ভিতরে, ঝোপের ভিতরে একটা মরদেহ পাওয়া যায়। পরবর্তীতে খোঁজ নিয়ে জানা যায় যে এটা ওই এমএম কলেজের ছাত্র সানির মরদেহ। তার গায়ে আঘাতের চিহ্ন ছিল। পরবর্তীতে খোঁজ নিয়ে জানা যায় এই ছেলেটার আমরা পরিচিতি নিশ্চিত হই। পরিচিতি নিশ্চিত হওয়ার পরে এই ঘটনা তদন্তে আমরা নামি। এটা চারঘাট থানা এলাকার ঘটনা। পরবর্তীতে পুলিশ এই পুলিশ মামলার রহস্য উদ্ঘাটন করার জন্য মাঠে নামে। এবং এই কানেকশনে প্রথম আমরা সাকিব নামে একজনকে গ্রেপ্তার করি। সাকিব ওই এলাকারই ইন্দল আলী, তার ইন্দল আলী এবং মাতা, তার মায়ের নাম হলো মোসাম্মদ যমুনা বেগম, তার ছেলে। এবং তাকে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা স্বীকার করে। এবং তার স্বীকারোক্তি অনুযায়ী আমরা আরেকজনকে গ্রেপ্তার করি, সাগর নামে, যার বয়স 23 বছর। এবং তারা যেভাবে এই হত্যাকাণ্ড করেছে তার বিস্তারিত বর্ণনা দেয়। এবং এই হত্যাকাণ্ডে ব্যবহৃত চাকু এবং তারা যে ঘটনাকে কেন্দ্র করে যে উদ্দেশ্যে হত্যা করেছিল, সে একটা মোটরসাইকেল, এই মোটরসাইকেলটা আমরা উদ্ধার করি। তো আপনারা জানেন যে এটা একটা নৃশংস হত্যাকাণ্ড ছিল, যে একটা কলেজ ছাত্রকে একটা দুজন মিলে অত্যন্ত নৃশংসভাবে তাকে নেশাজাতীয় কিছু খাইয়ে, প্রথমে তো তাকে একটু দুর্বল করে একটা আম বাগানের কাছে নিয়ে, খেজুর বাগানের কাছে নিয়ে তাকে ছুরি দিয়ে অত্যন্ত এলোপাথারিভাবে আঘাত করে তাকে হত্যা করে। এটা আমরা প্রাথমিক তদন্তে যতটুকু জানতে পেরেছি এর উদ্দেশ্য ছিল ওই একমাত্র মোটরসাইকেলটা এবং কিছু টাকা এবং মোবাইল, এই সব আত্মসাৎ করা। তো আমরা এই দুজনকে গ্রেপ্তার করেছি এই কানেকশনে। তারা নিজেরা তাদের এই ঘটনার সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। আমরা আজকে তাদেরকে আমরা কোর্টে হাজির করব এবং তারাও এখন রাস্তায় আসে, চলে আসতেছে। আমরা এর মাধ্যমে একটা বিষয় বলতে চাই যে এই যে একটা নৃশংস হত্যাকাণ্ড, একটা কলেজ ছাত্রকে এভাবে কিছু উঠতি বয়সী ছেলে, যারা একটা মোটরসাইকেলের লোভে, মোবাইলের লোভে এবং এই যে কিছু টাকা পয়সার লোভে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, এটা তো অত্যন্ত একটা নৃশংসতম হত্যাকাণ্ড। আমরা ভবিষ্যতে এই ধরনের কাজ যেন না ঘটে আমরা এলাকার গার্ডিয়ানদের সতর্ক থাকার জন্য পরামর্শ দিচ্ছি। এবং এটা একটা ঘটনা যে আপনারা জানেন যে আপনারা পরশুদিন গতকাল কী শুনেছেন, সকালবেলা লাশটা পাওয়া গেছে। আমরা সারাদিন চেষ্টা করে 24 ঘন্টার মধ্যে এই রহস্য উদ্ঘাটন করছি এবং দুজনকেই গ্রেপ্তার করা হয়েছে। এই সানির একটা মোটরসাইকেল ছিল, মূলত এই মোটরসাইকেলটা আত্মসাত করার জন্য, মোটরসাইকেলটাকে নেওয়ার জন্যই তারই দুই পরিচিত, প্রথমত আতিক ও সাকিব, ও প্রথম পরিকল্পনা করে এবং তার সহযোগী হিসেবে সাগরকে সাথে নিয়ে তারা এই পরিকল্পনা বাস্তবায়ন করে। তারা তাকে, সাকিব প্রথম রাতে তাকে ফোন দিয়ে খোঁজ নেয় সে কোথায়, বাড়িতে আসে কিনা। তার বাবার সঙ্গে কথা হয় যে সে বাড়িতে নেই। তারপরে যে কেউ যেভাবে হোক তাকে ডেকে নিয়ে বাড়ি থেকে নিয়ে যায়। নিয়ে গিয়ে নেশাজাতীয় কোনো একটা দ্রব্য খাইয়ে তাকে কিছুটা ইয়ে করে, অচেতন করে, তার শরীরে উপর্যপুরি আঘাত করে, ধারালো অস্ত্র দিয়ে, ধারালো ছুরি দিয়ে উপর্যপুরি আঘাত করে দুজন মিলে তাকে হত্যা করে লাশটা ওই খেজুর বাগানে রেখে চলে যায়। এটা ছিল তাদের এই নৃশংস হত্যাকাণ্ড। আর উদ্দেশ্যটা ছিল ওই যে একটা মোটরসাইকেল ছিল, তার মোটরসাইকেলটা হাতে কত করা,
এই মোটরসাইকেলটার জন্যই তারা এই নৃশংসতম হত্যাকাণ্ড ঘটিয়েছে। একটা নতুন একটা হিরো মোটরসাইকেল যেটা তার বন্ধুরা চেয়েছিল যে এই মোটরসাইকেলটা আমরা কীভাবে এর কাছ থেকে নিতে পারি, এই উদ্দেশ্যেই তারা এই নৃশংসতম হত্যাকাণ্ডটা ঘটিয়েছে। আমরা জানতে পেরেছি যে সে চতুর্থ বর্ষের একজন ছাত্র, নাটোর এনএম কলেজের সে পড়াশোনা করে, এবং এই মোটরসাইকেলটা ছিল তারই। এই মোটরসাইকেলটি দিয়ে সে নিয়মিত যাতায়াত করতো কলেজে। তো এই মোটরসাইকেলটা দেখেই তার এই আশেপাশের বন্ধুদের এর নজর পড়ে আছে যে এই মোটরসাইকেলটা কীভাবে ইয়ে করা যায়। ঠিক আছে, এবং আরেকটা বিষয় আছে যে এখানে উচ্চ বয়সী যে সমস্ত ছেলেরা, ইয়াং জেনারেশন, এটা হলো 22-23 বছরের ছেলেরা, এরা সাধারণত এই যে মোটরসাইকেলের পিছনে একটা ফ্যাসিনেশন থাকে যারা কলেজে পড়ে, এবং যারা কলেজে ইন্টারমিডিয়েট ভর্তি হওয়ার পর থেকেই গার্ডিয়ানের কাছে বিভিন্নভাবে এলাকার গার্ডিয়ানের কাছে চাপ দেয় যে আমরা একটা মোটরসাইকেল দরকার, একটা স্মার্টফোন দরকার এই ইয়ে কলেজে যাওয়ার জন্য। তো এই বিষয়গুলি আমি একটা মেসেজ দিতে চাই যে এই বিষয়গুলি দিকে খুব ভালো খেয়াল রাখার জন্য, যে চাইলেই সন্তান চাইলেই যেন এই সমস্ত জিনিসগুলি এই সন্তানকে না দেওয়া হয়। এগুলি নিয়ে তাদের ইয়াং জেনারেশনের মধ্যে, ইয়াং ছেলেদের মধ্যে নানা ধরনের ইয়ে সৃষ্টি হতে পারে, নানা ধরনের বিবাদ সৃষ্টি হয়, যে যার ফলে অনেক সময় নৃশংসতম ঘটনার সূত্রপাত হতে পারে। আপনারা কষ্ট করে এসেছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এই করোনার সময়ে আপনারা আমাদের এই আহ্বানে সাড়া দিয়ে আমাদের আজকের এই প্রেস ব্রিফিং হয়েছেন।